خاتم النبيين شفيع المذنبين أنيس الغاربين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محبي الفقراء والمساكين سيد السكلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب كعبة قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى السكلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جمالي صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري سيدنا محمد وعلى آل سيدنا مولانا جوره شوره উচ্চ আওয়াজে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা প্রাণের মানুষ এখন বাড়িতে বসিয়া আপনার মায়া আয় কান্দে নবীজি এখন সোনার মদিনা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কোন পাহাড়ে আরে জুড়ে বল কোন পাহাড়ে তুর পাহাড়ে মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কালাম করবে কথা বলবে একটা এলাকার বিশিষ্ট ধনী মানুষ মুসা নবীকে ডাক দিয়ে বলে ও মুসা তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সঙ্গে কালাম করবে আল্লাহর সঙ্গে কথা বলবা গো মুসা আমি এলাকার একজন বিশিষ্ট ধনী মানুষ আমার একটা আবদার নিয়ে যান আমার একটা আরজি নিয়ে যান কি আবদার মুসা আমাকে আল্লাহ এত টাকা পয়সা ধন দৌলত সম্পদ আমাকে দান করেছে ওই টাকা পয়সা ধন দৌলতের কারণে আমি মাবুদের গোলামি করতে পারি না ইবাদত বندگی করতে পারি না নামাজের মধ্যে বসলে ছেলে লন্ডন আমেরিকা জাপান ফ্রান্স ছেলের কথা মনে পড়ে যায় নাতি নাতনির কথা মনে পড়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসা বাণিজ্যের কথা মনে আসে
ওই টাকা পয়সার হিসাব চলে আসে ব্যাংক ব্যালেন্সের কথা মনে পড়ে যায় মুসা গো তোর পাহাড়ে যাইবা আল্লাহর সঙ্গে কালাম করবা আল্লাহর একটা আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আমার একটা আরজি দিন আল্লাহ রে বইল ও মুসা যে সম্পদে আমার ইবাদত বندگی করতে বেগাত গোটায় আমার ইবাদত বندگیর মধ্যে ডিস্টার্ব করে আল্লাহ রে কইও আল্লাহ যেন আমার সম্পদটা কমায়া দেয় জুরে বলুন সুবহানাল্লাহ আমার সম্পদটা কমায়া দেয় আমার সম্পদ যেন কমে যায় আপনারা সম্পদ কমাইতেন না বাড়াইতেন বাড়াইতেন মাশাআল্লাহ আমরা হলাম নবীর উম্মত কার উম্মত আখের জামানার নবীর উম্মত আমরা সম্পদ বাড়াইতে চাই সবাই একটু হাত উঁচু করে দেখান আমরা সম্পদ বাড়াইতে চাই একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল আমরা সম্পদ বাড়াইতে চাই ঠিক না বেডি আর একজন ঠিক না বেডি সম্পদ বাড়ানোর জন্য ওই লোকে মুসা নবীর কাছে দরখাস্ত দিয়েছে আল্লাহ তার সম্পদ কমানোর জন্য আর আমরা চাই বাড়ানোর জন্য জুরে বলুন না আলহামদুলিল্লাহ আরেকটু জুরে বলুন আলহামদুলিল্লাহ আমার বাইরে গভীর মনোযোগ আমার আল্লাহ তার বন্ধুর উম্মতেরা পৃথিবীর মধ্যে সুখে সম্মানে থাকার জন্য আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে জুরে বলুন সুবহানাল্লাহ কয়েকটো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমার বন্ধুর উম্মতেরা দুনিয়াতে ও টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে সুখে থাকবে পরকালে আমার বন্ধুর উম্মতেরা সুখে থাকবে জুরে জুরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার সুখের জন্য বান্দা সুখে থাকার জন্য আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আর নামাজের মধ্যে দোয়াটা শিখাইয়া দিয়েছে তো সুন্দরভাবে সবাই পড়ুন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর শিখাই দিয়েছে বান্দারে ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তুমি আমার কাছে প্রথম যেই দোয়াটা করবা প্রথম দোয়াটা আমার কাছে করবা আল্লাহ গো দুনিয়ার সুখের জন্য দুনিয়ার ধন সম্পদ অর্থ অট্টালিকার জন্য দোয়া করবা এরপরে যেই দোয়া করবা আখেরাতের জন্য আখেরাতের শান্তির জন্য আখেরাতে জান্নাতুল ফিরদাউসের জন্য এরপরে যেই দোয়াটা করবা ওয়াকিনা আযাবান্নার আমার আযাব গজব থেকে বাঁচার জন্য জুরে জুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বান্দা সুখে থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আর ওই নামাজের মধ্যে পাঁচবার দোয়াটা যদি বান্দা করে আমার আল্লাহ ওই বান্দারে ধনী বানাইয়া দিবে জুরে বলুন সুবহানাল্লাহ কবির ভাষায় হার গাড়ি তু দেন কত ইয়ার হয় হার গাড়ি তু দেন কত ইয়ার হয় জোনা মাঙ্গে উসে তবে জার হয় বলুন হার গাড়ি তু দেন কত ইয়ার হয় জোনা মাঙ্গে উসে তবে জার হয় রে বন্ধুরা মানুষের কাছে গেলে মানুষ বেজার হই আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হইয়া যায় রে বেজার হইয়া যায় ঠিক না বেটি ঠিক না বেটি আপনার ভাই কাছে আপনি গেছে ভাই আমারে 500 টাকা দেন প্রথম দিন 500 টাকা দিয়া দিবে দ্বিতীয় দিন গেছেন ভাই আমারে 500 টাকা দেন মনটা বেজার করে দিয়া দিবে তৃতীয় দিন আবার যদি বলেন ভাই আমার 500 টাকা দেন বলবে আমার কাছে নাই আমি কি প্রতিদিন তোমার জন্য টাকা বানাই ঠিক না বেডি হ্যাঁ ঠিক না বেডি আপন ভাই পর্যন্ত দিবে না কিন্তু আমার আল্লাহ এত মেহেরবান আমার আল্লাহ তার বান্দারে তো আদর করে বান্দা না চাইলে আমার আল্লাহ বেজার হয় জুড়ে বলুন সুবহানাল্লাহ এর জন্য বলেছি চাইছে যারা পাইছে তারা
চায় নাই যারা পায় নাই তারা কাদিছে যারা পেয়েছে তারা কাঁদে নাই যারা পেয়ে নাই তারা ঠিক না বেডি আর একজন ঠিক না বেডি ডাক দিয়ে বলে ও মুসা আল্লাহ রে কইও আল্লাহ যেন আমার ধন সম্পদটা কমাইয়া দেয় এই ধন সম্পদের কারণে আমি মাবুদের বন্দেগী করতে পারি না গোলামি করতে পারি না ধন সম্পদ আমার বড় বেগাত সৃষ্টি করে মুসা নবী বললেন ঠিক আছে আপনার কথা আমি আল্লাহর কাছে বলবো আর একটু সামনে যাওয়ার পর আমার ভাইরা মুসা নবী তাকেই দেখে একটা মানুষ চোখ নাই হাত নাই পাও নাই কানা আতুর ল্যাংরা ওই লোক ডাক দিয়ে বলে মুসা গো তোর পাহাড়ে যাইবা আল্লাহর সঙ্গে কথা বলবা গো মুসা আমার একটা আবদার নিয়ে যান আমার একটা আরজি নিয়ে যান কি আরজি মুসা গো দেখেন না আমার দুইটা হাত নাই আমার দুইটা চোখ নাই আমার দুইটা পাও নাই ও মুসা এতে আমার কোনো দুঃখ নাই আমার আল্লাহরে কইও আমার আল্লাহরে কইও আমার আল্লাহ আমারে কি উদ্দেশ্যে বানিয়েছে কি উদ্দেশ্যে আমারে সৃষ্টি করেছে আমার একটু জানতে ইচ্ছে করে আমার একটু জানতে ইচ্ছে করে আমারে কি উদ্দেশ্যে বানাইছে আমারে বানানোর পিছনে মাবুদের কোনো উদ্দেশ্য আছে নি জুড়ে বলো সুবহানাল্লাহ আর জুড়ে বলো সুবহানাল্লাহ মুসা নবী বললেন ঠিক আছে বলবো ও কানা বলবো আল্লাহর কাছে তোমার দরখাস্ত দিব আর একটু সামনে যাওয়ার পর একটা মহিলা ডাক দিয়া কয় ও পয়গম্বর তোর পাহাড়ে যাইবা আল্লাহর সঙ্গে কালাম করবা আল্লাহর সঙ্গে কথা বলবা ও মুসা আমার একটা আবদার নাও আমার একটা আরজি নাও কি আরজি মুসা গো সারাদিন পাড়া পাড়ায় পাড়ায় বড় সাহেবের বাসায় কাজকর্ম করে বড় সাহেবের যে জুটাগুলো আমি পাই সেগুলো আমি খাই এরকম আমার বড় কষ্ট দিন যাইতেছে মুসা গো আল্লাহরে কইও এই অভাব আমি আর সহ্য করতে পারি না আল্লাহ যেন আমারে ধনী বানাইয়া দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ মুসা নবী বললেন মা ও মা ঠিক আছে গো মা আমি তোর পাহাড়ে যাইয়া তোমার দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছাইব জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এমন করে শুইবের মন যে গোরের নাই বিছানা ঝরে ঝরে কানবের মন কেউ না সাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ও মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم موسى نبي تور পাহাড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে কালাম করলেন موسى نبي
আল্লাহ ডাক দিয়া কই মূসা ও মূসা এখন কি তোমার কালাম শেষ কথাবার্তা শেষ ও মাবুদ আমার কালাম শেষ কিন্তু আসার সময় তিনটা লোক তিনটা আরজি দিয়েছে দরখাস্ত দিয়েছে তিনটা দরখাস্ত এখন আমি তোমার দরবারে পেশ করব জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বলো ডাক দিয়া বলে মাবুদ গো এটা ধনী মানুষ এলাকার বিশিষ্ট ধনী ডাক দিয়া বলেছে সম্পদ তাকে দান করেছো ওই সম্পদের কারণে লোকটা আপনার বন্দেগী করতে পারে না গোলামি করতে পারে না নামাজ রোজা হজ যাকাত করতে পারে না সম্পদ তাকে ব্যাঘাত সৃষ্টি করে আল্লাহ গো লোকটা দরখাস্ত করেছে তার সম্পদটা যেন কমে যায় সম্পদটা যেন কমে যায় এর জন্য সে সম্পদ কমানোর জন্য দরখাস্ত করেছে আল্লাহ বললেন ও মূসা আমার বান্দা যখন তার সম্পদ কমাইতে চায় একটা কাজ করো আমার বান্দারে কইও আমার বান্দা যেন আমার না শুকুর বান্দা হইয়া যায় কি শুকুর না শুকুর বান্দা হয়ে যায় যদি কোনো কাজে শুকুর আদায় না করে অল্প দিনে তার সম্পদ যেদিকে আসছে সেদিকে আবার চলে যাবে আল্লাহ মূসা নবী বলেন আল্লাহ ঠিক আছে বলবো আরেকটা লোক চোখ নাই হাত নাই পাও নাই কানা এমন মানুষ আছে নি বাবা আছে আছে ও যার চোখ নাই যার হাত নাই যার পাও নাই তার যে মনের মধ্যে কি আফসোস ঠিক না বেঠি এটা চোখ আপনি 1 কোটি টাকা দিয়ে পাবেন 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 রে বন্ধু আমার গভীর মনোযোগ আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে তার 9 ভাগ বেশি জিন্নাত সৃষ্টি করেছে জিন জাতি সৃষ্টি করেছে যত মানুষ এবং জিন সৃষ্টি করেছে তার 9 ভাগ বেশি আমার আল্লাহ শয়তান সৃষ্টি করেছে কয়বার 9 ভাগ যত মানুষ জিন শয়তান সৃষ্টি করেছে তার 9 ভাগ বেশি আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ রে বন্ধুরা এই যে আপনার আমার দুইটা চক্ষু হেফাজত করার জন্য আমার আল্লাহ 7 জন ফেরেশতা রাখছেন কয়জন কয়জন 7 জন পাও থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা হেফাজত করার জন্য 360 জন ফেরেশতা রাখছেন কয়জন 360 জন এটা মুশরিক এটা হিন্দু এটা নাসারা নামাজ পড়ে না আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে না গাছের পূজা করে মাছের পূজা করে মূর্তির পূজা করে এই মানুষটাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ 260 জন ফেরেশতা রাখছে তাহলে আসুন বাবা এই মোবাইলে কথা বললে ফেকজি লাগে কারেন্টের বিল লাগে 360 জন ফেরেশতা 24 ঘন্টা আপনাকে হেফাজত করতে যে মাস পুইলে কি এদের বেতন দেন এ কথা বলেন বেতন দেন রে বন্ধুরা আমার আমার আল্লাহ তার বান্দাদেরকে হেফাজত করার জন্য 360 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার পিছনে ডিউটি করতেছে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ কানা লোকটা ডাক দিয়া কো মূসা নবী ডাক দিয়া বলেন মাবুদ গো ওই কানা লোকটা একটা আরজি দিয়েছে আরজি দিয়েছে অন্ধ মানুষ হাত নাই পাও নাই তুমি তাকে কিসের জন্য সৃষ্টি করেছো তার মনে একটু জানতে ইচ্ছে করে আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে কি আছে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য এই কানা লোকটাকে আমি বানাইয়াছি তারে সৃষ্টি করেছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য মূসা নবী বললেন আল্লাহ ঠিক আছে আল্লাহ বলবো
একটা মহিলা আবদার করেছে মহিলাটা সারা দিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করে বড় পরিশ্রম করে কষ্ট করে মহিলাটা অভাব সহ্য হয় না ওয়াল্লাহ মহিলাটা আপনার কাছে দরখাস্ত করতে চায় মহিলাটারে আপনি ধনী বানায়া দিতেন আল্লাহ বলে মুসা মহিলারে জানাই দিও মহিলা যদি বেশি বেশি করে আমার শুকর আদায় করে কি আদায় করে আমার শুকর আদায় করে আমি অল্প দিনের ভিতরে মহিলাটাকে ধনী বানাইয়া দিব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ রে বন্ধুরা আমার মুসা নবী আসলেন তুর পাহাড় থেকে তিনটা প্রশ্নের জবাব নিয়ে আসলেন ওই ধনী লোকটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করে দাঁত দিয়ে বলে মুসা গো বলো আমার খবর কি ডাক দিয়া বলে ও ধনী আল্লাহ বলেছে তুমি যদি মাবুদের নাশুকুর বান্দা হয়ে যাও অল্প দিনের ভিতরে তোমার সম্পদগুলো কমে যাবে ধনী লোকটা তেলে বেগুনে রাগ করছে আমি নাশুকুর বান্দা হব মুসা এটা আপনার মুখে শোভা পায় না এই কথাটা আপনার মুখে শোভা পায় না আমি নাশুকুর বান্দা হব ধনী লোকটা ডাক দিয়া কো মুসা যে আল্লাহ আমারে দুইটা চক্ষু দিয়েছে দুইটা হাত দিয়েছে দুইটা পাও দিয়েছে আমার এত টাকা পয়সা ধন সম্পদ দান করেছে মুসা গো এত সম্পদের মালিক বানাইছে আমার আল্লাহ চোখ দিয়েছে হাত দিয়েছে নাক দিয়েছে এত সুন্দর করে আমি কিভাবে মাবুদের নাশুকুর বান্দা হব আমি পারবো না পারবো না মুসা সম্পদ কমকার নাই কমুক আমি এই কাজ করতে পারবো না আমার বান্দার নাফরমান আমি নাশুকুর বান্দা হতে পারবো না মুসা তুমি সাক্ষী থাকো আমি মাবুদের শুকরিয়া আদায় করলাম জুড়ে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ যখন শুকর আদায় করলো মুসা নবী চাক তাকাই দেখেন অন্ধ মানুষটার দুইটা চক্ষু এত সুন্দর হয়ে ফুটে গেল দুইটা হাত সুন্দর হয়ে গেল দুইটা পাও সুন্দর হয়ে গেল সে একটা সুন্দর সুপুরুষ এটা যুবকে পরিণত হয়ে গেল জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ রে ভাইরা আমার কোন পয়েন্টে কথা বলবো তুমি আর আমি মা দুকিনীর পেটের মধ্যে যখন ছিলাম দশ মাস দশ দিন মা আপনি আমাকে প্রসব করতে দেয় আমার শরীর থেকে অনেক ব্লাড চলে গেছে রক্ত চলে গেছে গলা কাটা মুরগির মতো মা অচেতন হইয়া পড়ে যায় আমার আল্লাহ ডাক দে এ সন্তান ওয়া ওয়া কয়া কান কারণ তোর কান্নার আওয়াজ যদি তোর মার কানে যায় মা তার জ্ঞান ফিরিয়া পায় জোরে বলো সুবহানাল্লাহ শুধু জ্ঞান ফিরিয়া পায় না রে ও বাবা সন্তানের কান্নার সঙ্গে মার স্তনের মধ্যে একটা কানেকশন আছে এমন একটা কানেকশন ফিট করে দিয়েছে সন্তান যখন মাত্র ভূমিষ্ঠ হলো হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান পেটের কি দেয় ওয়া ওয়া কয়া যখন কান্দে মার স্তনের মধ্যে রক্তের চাক্কাটা সঙ্গে সঙ্গে দুধে পরিণত হইয়া যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সন্তানের কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মার স্তনে মার স্তনটা রক্তের একটা চাক্কা ছিল রক্তের চাক্কাটা ব্লাডের চাক্কাটা সঙ্গে সঙ্গে ওই সন্তানের কান্নার আওয়াজের কারণে রক্তটা সঙ্গে সঙ্গে মার স্তনের মধ্যে দুধে পরিণত হয়ে যায় আপনার রিজেকের ব্যবস্থা হয়ে যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন আপনি মার দুধ পান করতেছেন কান্নার কারণে রক্ত যদি দুধ হতে পারে আমার ভাইরা কান্নার কারণে কেন মানুষ অলি হবে না কান্নার কারণে কেন মানুষের গুনাহ মাফ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ
বাচ্চার কান্নার সাথে সাথে মার স্তনের রক্তের চাক্কাটা বরফের মতো গলে দুধে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, এই বাচ্চা একদিনের শিশু, দুধ পান কইরা মা দুকিনি যখন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে এমন সময় শিশু বাচ্চার হাত শিশু বাচ্চার বুকের উপরে মার হাতটা পড়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হাতের চাপা যদি বাচ্চা খায় সঙ্গে সঙ্গে মারা যাবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? সঙ্গে সঙ্গে মারা যাবে। আবার আল্লাহ বলে, বান্দারে আমি ঘুমাই না, এর জন্য আমি ঘুমাই না, আমি তোমার পাহারা দেই। 360 জন ফেরেশতাকে আমি ডাইকা বলি, এই যে মার হাতটা যদি শিশুর বুকের মধ্যে যেভাবে পড়েছে, এই হাতের চাপা খাইলে বাচ্চা মা বাঁচবে না। ফেরেশতারা রে তাড়াতাড়ি মার হাতটা উঠাইয়া দে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে এইভাবে রাত ঘুমাই না, আমি তোমার জায়গা পাহারা দিয়া দিয়া লালন পালন করলাম। তোমার মনে চায় তুমি লিকুইড জিনিস খাও, আমি তোমার মুখের মধ্যে লিকুইড দাঁত ফিট করে দিলাম। বান্দারে এখন তুমি পুষ্টিকর খাবার খাইতে তোমার মনে চায়, আমি এই নরম দাঁত চেঞ্জ করিয়া আমি শক্ত দাঁত মজবুত দাঁত ফিট করে দিলাম, কারণ এখন তোমার পুষ্টিকর খাবারের দরকার, পুষ্টিকর খাবারের প্রয়োজন। সুতরাং আমি নরম দাঁত ফেলে দিয়ে আমি শক্ত দাঁত ফিট করে দিলাম। ও বান্দা তোমাকে পাহারা দিয়ে দিয়ে আমি বড় করলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বিল্ডিং এর মালিক বানাইলাম, বাড়িঘর দিলাম, ছেলে সন্তানের মালিক বানাইলাম, তারপর কি আমি আল্লাহ একটা সেজদার মালিক হইলাম না? ঠিক না বেটি? আমার বাইরে গভীর মনোযোগ, আপনার ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করতেছেন, আপনার ছেলে যদি আপনার আব্বু না ডাকে আপনার মনটা কেমন লাগবে? কেমন লাগবে? খারাপ লাগবে? আপনার ছেলে যদি আপনার আব্বু না ডাকে আপনার মনে যেরকম খারাপ লাগে, আমার মাহবুব বান্দারে এত কষ্ট করে আদর করে লালন পালন করে বান্দা যখন আল্লাহরে আল্লাহ ডাকে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কুরআন শরীফ তেলাওয়াত করে না, ইসলামের আমার ভাইরা কাজকর্ম করে না, আমার আল্লাহ সেরকম বেজার হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা নবী তাকাই দেখে আমার ভাইরা অন্ধ লোকটা যখন খুশিতে বাঘ বাঘ হয়ে শুক্রিয়া দেয় করলো, তার দুইটা হাত দুইটা পা ও দুইটা চক্ষু সব খুলে গেল, সুন্দর একটা সুপুরুষ যুবকে পরিণত হয়ে গেল। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী চলে গেলেন আরেকটু সামনে, মহিলাটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর বলো বলো আমি কিভাবে ধনী হব, আমার দরখাস্ত কি আল্লাহ কবুল করেছে? মূসা নবী বললেন, মা ও মা, মা ও মা, আল্লাহ বলেছেন তুমি যদি মাবুদের বেশি বেশি শুকুর আদায় করো, কালিমাতুর শুকুর আদায় করো, আমার আল্লাহ অল্প দিনের ভিতরে তোমারে ধনী বানাইয়া দিবে। মহিলারা অত্যন্ত বেসব, কয় আমি শুকুর আদায় করব? সারাদিন মানুষের বাড়িতে কাজকর্ম করে বড় সাহেবের যে জুটা পায় এটা আমি খাইয়া বাঁচি, আমি শুকুর আদায় করব? কি সুখে আমার রাখছে? যাও যাও, আমি শুকুর আদায় করব, জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই আমি কষ্ট করতেছি। মূসা নবী তাকাই দেখেন মহিলাটা যখন খরকশ ভাষা ব্যবহার করলো, আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ, তাকাই দেখেন উত্তর দিক থেকে এমন একটা তুফান একটা জলোচ্ছ্বাস আসলো, ওই মহিলার কুড়ের একটা গড় ছিল, সঙ্গে সঙ্গে কুড়ের গড়টা উড়াইয়া নিয়া গেল। ঠিক না বেঠি? শুকুর আদায় করতে আমার ভাইরা একজন আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে থাকি, এক বাদশাহ এক জেলে প্রতিদিন বাচ্চারে বাড়িতে এনে মাছ দেয়, বাদশাহ 100 টাকা 200 টাকা বেশি দেয়। একদিন মাছ কিনছে বাদশাহ, জেলেরে দিছে 400 টাকা, কয়শো টাকা? 400।
বেগম ছিল কিফর অল্প মাসে 400 টাকা দিয়ে দিলে কই সদাই করা যায় ঝামেলা সকাল বেলা বাড়িতে নিয়ে আসছে 100 টাকা বেশি দিয়েছি কিউসি কই না না টাকাটা ফিরিয়ে আনেন কই টাকা ফিরিয়ে আনবো কই কিভাবে আনবো কই আমি আপনাকে বুদ্ধি শিখাইতেছি কই বুদ্ধি শিখাইবি কই আরে ডাক দেন তারে কই জালি এদিকে আসো তো বাচ্চা বলে বুদ্ধি শিখা কই আপনি বলবেন মাস্টার মেলি না মন্দা অর্থাৎ মাস্টার পুরুষ না মহিলা যদি কই মেলি আপনি বলবেন মেলি আমার প্রয়োজন আমার মন্দা পুরুষ প্রয়োজন এই কথা কইয়ে টাকাটা আপনি ফিরে গেল কই ও বাবা তুই তো দেখে বুদ্ধির মায়ে ডাক দিছে এ জালি এদিকে আসো মাস্টার মেলি না মন্দা পুরুষ না মহিলা হে কই বাচ্চা হেও চালা কই বাচ্চা মাস্টার মেলিও নাই মন্দ নাই পুরুষ নাই মহিলা নাই মাস্টার হলো আমার হিজরা বাচ্চা দিছে আরো 400 টাকা বেগম তো ফুলছে জালিয়া হাত থেকে 800 টাকার থেকে 1 টাকা মাটিতে পড়ে গেছে তাড়াতাড়ি টাকাটা উঠাইছে বেগম কই এই যে 800 টাকার থেকে 1 টাকা মাটিতে পড়ে গেল তাড়াতাড়ি উঠাইলো এটা একটা বিয়াদবি এর কারণে আপনার টাকাগুলো ফিরে গেল কই তারে জিঙ্গাই না কে দিন উঠাইছে কই এক টাকা পড়ে গেছে মাটি তুমি তাড়াতাড়ি উঠাই যাবে না কই বাদশা এই টাকার মধ্যে আমার বাদশার নাম লেখা এটা মানুষের পাড়ার নিচে পড়বে পায়ের নিচে পড়বে আমার বাদশার বেজ্জতি হবে আমি আমার বাদশার বেজ্জতি হইতে চাই না এর জন্য আমি তাড়াতাড়ি উঠাইছি বাদশা দিছে আরো 400 টাকা বাদশা ঢোল দিয়া বলে এলাকার মধ্যে এ উজির ঘুরাও যে বিবির কথায় চলে অল্প দিনে সে ফকির হয় এর জন্য আলোচনা সেট করতে যাইয়া মুসা আলাইহিস সালামের জামানা মুসার বনী ইসরাইলে যুদ্ধ হয় মুসা নবী যুদ্ধের মধ্যে জয়ী হইয়া যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ বনী ইসরাইলের লোকেরা পারে না তখন তারা বল করলো কি সেই যুগে একজন আল্লাহর ওলি ছিল নাম হলো বাল আম বাউল কইল যে আমরা বাল আম বাউল দিয়া দোয়া করাইমু সে ইসমে আদম জানে যে দোয়াটা করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ ওনার কাছে যাই দোয়া করা যে আমরা মুসা নবীর সাথে যুদ্ধ করে পারি না সুতরাং তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমরা যুদ্ধের মধ্যে মুসার সঙ্গে জয়ী হয়ে যাই মুসা উনি বললেন আমি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব যাও যাও আমি পারবো না ওনারা বলল না পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করবে উনি করবে না ওনার বিবিরে হাত করতে হবে কলে কৌশলে ওনার বিবির কাছে গেছে যাইয়া বলছে যে আপনি এইভাবে দোয়াটা যদি করান আমরা আপনার অনেক টাকা পয়সা দিব বেগমের টাকা পয়সা দিয়া তারা বস করে ফেলছে তো বেগম স্বামী যখন আসছে ওনার স্বামী বাড়িতে আসছে আসার পরে জিজ্ঞেস করল এটা কাজ করেন আমার দিকে দেখেন কষ্ট হয়নি আপনাদের বলল যে আপনি আমার সঙ্গে একটা ওয়াদা করেন কি ওয়াদা না আগে ওয়াদা করেন কই কেন আগে বলো না কই না আগে ওয়াদা করেন কই ঠিক আছে ওয়াদা করলাম ওয়াদা করো তুমি মুসার বিরুদ্ধে একটু দোয়া করতে হবে যাতে বনী ইসরাইল মুসার সাথে যুদ্ধ করে জয়ী হইয়া যায় কই বলো কি তুমি বেগম আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব আমার এই সমস্ত কেরামতি থাকবে কয় আমি কেরামতি টেরামতি বুঝি না ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ তুমি দোয়াই করতেই হবে এখন তো উনি এমন বেকায়দায় পড়ছে বিবিয়ে ধরছে দোয়া না কইরা কি পারে তোর পাহাড়ে যাইয়া ওনার আস্তানায় দোয়া করলো মাবুদ বনী ইসরাইলকে মুসার বিরুদ্ধে জয়ী করে দিয়ে ওই কথাটা যখন বলতেছিল তার জবান থেকে বের হয়ে আসলো আল্লাহ বনী ইসরাইলের সাথে মুসাকে যুদ্ধে জয়ী করে দিয়ে জুড়ে বলো সুবহানাল্লাহ মুসার কথা বাহির করে দিয়েছে কিন্তু বেগমের কথায় মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া ওই দোয়া করতে যাইয়া কেন গেছিল এর জন্য আল্লাহ তার সব কেরামতি ছিনাইয়া নিছে এমনকি জিব্বাটা এক হাত কুকুরের মতো বের হয়ে গেছে আমার ভাইরা যখন এই অবস্থা দেখলো মুসা নবীর কাছে যাইয়া বলল হুজুর বেগমের কথায় আপনার
বিরুদ্ধে আমি দোয়া করতে গিয়েছিলাম আমার কেরামতি আল্লাহ সব নিয়ে গেছে দেখেন আমার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেন মুসা তো আল্লাহর পয়গম্বর আমার ভাইরা নরম দিনের মানুষ মুসা নবীর পায়ে ধরে যখন ক্ষমা চাইল বাল আম্বাউর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তারে ক্ষমা করে দিলেন জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ লোকটা ডাক দিয়া কয় মুসা গো আগে যে দোয়া করতাম এই দোয়াটা কবুল হইয়া যাইত একটা কাজ করো না আল্লাহরে কইও আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে মুসা নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ গো তার দোয়াটা আপনি কবুল কইরেন আল্লাহ বলে মুসা রে এই জালিমের দোয়া আমি কবুল করব না তবে তুমি যখন আবদার করেছো ঠিক আছে আমি তার তিনটা দোয়া কবুল করব কয়টা দোয়া তিনটা তিনটা দোয়া নিয়া কবুল হবে মুসা নবী বললেন যাও তিনটা দোয়া তোমার কবুল হবে এই তিন দোয়া দিয়া তোমার মনে যা চায় তুমি কইরো দোয়া নিয়া যখন বাড়িতে আসছে তিনটা দোয়ার পারমিশন পাইয়া বেগম তাকে এমন ভাবে ধরছে আঞ্জা মাইরা স্বামী তিনটা দোয়া দুইটা দোয়া আপনি যা মনে চায় কইরেন আমার কোনো আপত্তি নাই একটা দোয়া আমার জন্য করতে হবে তোমার জন্য হ্যাঁ আমার জন্য এমন ভাবে ধরছে কয়েকটা দোয়া আমার জন্য করতে হবে কি দোয়া কই স্বামী গো দেখেন না আমার চামড়া উমরা সব ঢিলা হইয়া গেছে আমার জন্য এমন একটা দোয়া করে ওই আপনার ঘরে আমি যখন প্রথম নববধূ সাজিয়া 18 বছরের যুবতী আসছিলাম আমার জন্য দোয়া করেন আমি যেন 18 বছরের যুবতী হইয়া যা উনি কই 18 বছরের যুবতী 40 বছরের বুড়ি এখন তুমি যুবতী হইবা কই আমি তো আপনারই ঘরের সুন্দর আমি যদি সুন্দর হই টাইট ফিট হই এটা তো আপনারই সুন্দর আপনারই তো লাভ হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাস আমি আপনার পোশাক আপনি আমার পোশাক ফতোয়া দে কি দে এমন ভাবে দরসে মুসা নবী দোয়া করলে আল্লাহ গো আমার বিবিকে 40 বছর বয়স এখন এটা কাজ করে না আমার বিবিকে 18 বছরের যুবতী বানাইয়া দাও তিনটা দোয়ার তাকে একটা দোয়া হয়ে গেছে বিবি তো এখন টাইট ফিট 18 বছরের যুবতী এখন রাস্তায় রাস্তায় ঘুরে কয় আই লাভ ইউ এলাকার যুবক সব পাগল কই কি রে 40 বছরের যুবতী 18 40 বছরের বুড়ি 18 বছরের যুবতী হইছে ফুলা বান সব পাগল ঠিক না বেডি উনি কই কাজটা করলাম কি কই যা যা তুমি বৃদ্ধ মানুষ বুড়া মানুষ আমার কাছে আইসো না এখন মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে আর আই লাভ ইউ বলে ঠিক না বেডি আমার ভাইরা বৃদ্ধ লোক ডাক দিয়া কো নবু এটা কাজ করো না আমার বউ 18 বছরের যুবতী হয়ে এখন আমার কাছে আসে না রাস্তায় রাস্তায় ঘুরে ফুলা পাইন্টের লোকে আড্ডা মারে এটা কাজ করো আমার বউর সারা শরীর কেমন ভাবে পচাইয়া গলাইয়া এমন অবস্থা করো যাতে করে এলাকার ফুলা পাইন্টার দিকে তাকায় না দুইটা দোয়া শেষ সারা শরীর পয়সা গইলা এমন অবস্থা এখন আর যুবক ফুলাইন একটাও তাকায় না রাত হলে ঘুম নাই খালি খাউজানি আর খাউজানি এবার ডাক দে স্বামী আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার মাফ করে দেন বারবার ক্ষমা চায় দেখেন না আমার যে ঘুম হয় না সারা শরীর পয়সা গইলা কি হইছে এমন অবস্থা ধরছে আবার দোয়া না কইরা পারে আবার দিছে মাবুদ গো আমার বেগমকে সুস্থ কইরা আগে পুনরায় যেই বয়স ছিল 40 বছর সেই 40 বছরের বুড়ি বানাইয়া দাও মুসা নবী
সুপারিশে তিনটা দোয়া পাইছিল, তিনটা দোয়া নিজের স্ত্রীর স্ত্রীর জন্য শেষ করিয়া দিছে। ঠিক না বেটি? এর জন্য মহিলার অত্যন্ত মহিলারা অত্যন্ত বেসবর। আমি বলেছিলাম রে বন্ধুরা, মুসা নবী বললেন মা তুমি যদি কালিমাতু শুকর আদায় করো গো মা, আমার আল্লাহ অল্প দিনের ভিতরে তোমাকে ধনী বানাইয়া দিবে। আমার ভাইরা আমার বন্ধুরা, আপনারা যে গরিব থাকি, আল্লাহর কি দুশ্মনী আমাদের সঙ্গে? দুশ্মনী আছে? দুশ্মনী নাই বন্ধুরা। আমার আল্লাহ তো তার বন্ধু বন্ধুর উম্মতরা দুনিয়াতে সুখে থাকতে চায়, পরকালেও জান্নাতে সুখে থাকতে চায়, জান্নাত বানাইছে, কিন্তু আমরা চাই না, এর জন্য পাই না। ঠিক না বেডিক? আমার আল্লাহ বলেন ও বন্ধু লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যদি আর তোমরা আমার কাছে দোয়া করবা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রথম যেই দোয়া করবেন দুনিয়ার সুখের জন্য, এরপরের দোয়াটা হলো পরকালের সুখের জন্য, এরপরের দোয়া হলো দুজকের আগুন থেকে বাঁচার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, এত সময় আমি ভূমিকায় কথা বললাম, আসুন এখন আমি আমার সাবজেক্টে হাত দিব, আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. جُرَّ جُرَّ بَلُونْ سبحان الله. আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহরে যদি ভালোবাসতে হয় আমার বন্ধুরে ভালোবাসো, আর বন্ধুরে যদি ভালোবাসো তাহলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। জুড়ে বলুন সুবহান আল্লাহ। আল্লাহরে ভালোবাসতে হলে তার বন্ধুরে ভালোবাসতে হবে, আর বন্ধুরে ভালোবাসলে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলে দিবেন। আমার আল্লাহ হলেন ক্ষমাশীল। জুড়ে বলুন সুবহান আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া আওলাদি ওয়ান নাস আজমাইন। রাওয়াল বুখারী মুসলিম। নবীজি ফরমান, তোমাদের ধন সম্পদ ছেলে সন্তান আওলাদ পর্যন্ত থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত এটা মানুষ মুমিন হতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, মুসলমান সত্য কিন্তু মুমিন হওয়া কাজটা বড় কঠিন। ঠিক না বেডি? ঠিক না বেডি? এমন কঠিন নিজের মা বাবার ছো বেশি ভালোবাসতে হবে নবীকে। ঠিক না বেডি? আর একজন ঠিক না বেডি? এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরব। রে বন্ধুরা, আমার পাড়াইশ্য শহরে বাড়ি, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী, ওনার বয়স হলো 250 বছর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়শো বছর? 250 বছর বয়সের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য শহরে বাড়ি। ওনার বাবা ছিলেন বিশিষ্ট একজন এলাকার ধনী মানুষ। ও বন্ধুরা,
উনার বাবা ছিল অগ্নি পূজক অগ্নির পূজা করতেন আমার ভাইরা উনারা উনাদের বাবার উদ্দেশ্য ছিল আগুন যদি রাজি হয়ে যায় পরকালেই আগুন আমাদেরকে জ্বালাইবে না এজন্যরা অগ্নির পূজা করত আগুনের মধ্যে ঘি ঢালতো ঘি দিয়ে আগুন প্রজ্বলিত করত আগুনের পূজা করত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নো আমার ভাইরা উনাকে বাবা বলল তুমি অগ্নির পূজা করো আমার ভাইরা আমার বন্ধুরা উনাকে বাইরে যেতে দেওয়া হতো না জরির পোশাক পরাইয়া রাখতো বাইরে যেত বাইরে যেতে দিত না কারণ হলো বাইরে অনেক দল আছে মত আছে না জানি সালমান অন্য কোন দলের মধ্যে ঢুকে পড়ে যায় এর জন্য উনার বাবা উনাকে সব সময় আবদ্ধ কইরা রাখত সালমান ফার্সির আব্বা যখন বৃদ্ধ হয়ে গেলেন একদিন সালমানকে ডাক দিয়া বললেন ও সালমান ওই যে ক্ষেতের জমিটা একটু দেখে আসো আমার ভাইরা উনি বাবার কথায় বাড়ির থেকে বের হওয়ার সুযোগ পেলেন উনি ক্ষেতের জমি দেখতে যাইয়া রাস্তার মধ্যে তাকাই দেখে এটা খ্রিস্টানের গির্জা দেখা যায় যেটা বলুন সুবহানাল্লাহ সেই যুগে ঈসা নবীর ধর্ম ছিল ঈসা আলাইহিসসালামের ধর্ম ছিল খ্রিস্টানরা গির্জার মধ্যে এত সুন্দর আবাদত বন্দেগি করে আমার ভাইরা সালমান ফার্সি সারাদিন গির্জার মধ্যে তাইকা খ্রিস্টানের আবাদত বন্দেগি দেখতে লাগলেন সন্ধ্যা যখন গড়ি আসলো খ্রিস্টান পাদ্রিকে ডাক দিয়ে বললেন ও পাদ্রি তোমাদের ধর্মের উৎস কোথায় জবাব দেয় আমাদের ধর্মের উৎস হলো সিরিয়া কয় সিরিয়া যদি কোনো কাফেলা যায় আমাকে একটু খবর দিবা আমি সিরিয়াতে যাব আমার ভাইরা এদিকে সালমান ফার্সি বাড়িতে আসছে বাবা ডাক দিয়া বলে সারাদিন কোথায় ছিলে জবাব দেয় আব্বু আমরা যে অগ্নির পূজা করি আমাদের এই ধর্ম থেকে খ্রিস্টানের ধর্মটা উত্তম জুড়ে বলুন সুবহানাল্লাহ বাবা বলে না আমাদের ধর্ম উত্তম বাপ বেটা দুজন কথা কাটাকাটি চলছে এমন সময় সালমান ফার্সির বাবা বললেন ঠিক আছে আজকে থেকে তোমাকে আর বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না লোহার একটা শিগলা নিয়ে সালমান ফার্সির পায়ের মধ্যে শিগল লাগাইয়া আর বাড়ির একটা কুটির সঙ্গে উনি বাঁধিয়া রাখলেন আর বললেন আজকে থেকে আর বাইরে যাইতে পারবে না এদিকে খ্রিস্টান পাদ্রি ডাক দেয় সালমান আমার একটা কাফেলা সিরিয়াতে যাবে যাবা আপনি কয় অবশ্যই যাব বাবার অজান্তে লোহার শিগলটা বাঙ্গিয়া সালমান ফার্সি ওই খ্রিস্টানের পাদ্রির সঙ্গে চলে গেলেন সিরিয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ সিরিয়াতে যাইয়া আমার ভাইরে আমার বন্ধুরা ওই সিরিয়ার মধ্যে একজন পাদ্রি ছিল ওই পাদ্রির সঙ্গে উনি ইবাদত বন্দেগি করতে লাগলেন ওই পাদ্রি ছিল আবার খুব দুষ্ট মানুষের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত এগুলা সংগ্রহ করত কইরা এগুলা গরিবদের মধ্যে বিতরণ না কইরা আত্মসাত করত ওই পাদ্রি যখন এতেকাল করলো মুড়িদেরা যখন আসলো ওনাকে কবর দেওয়ার জন্য রে বাইরামার সালমান ডাক দিয়ে কই এই অসৎ লোকটাকে আপনারা দাফন কইরেন না কই কেন কই আপনারা যে টাকা পয়সা দিতেন ওই দেখেন মাটির মধ্যে ফুটিয়া রেখেছে আত্মসাত করেছে গরিবদের মধ্যে বন্টন করে নাই আমার ভাইরা ওই মুড়িদেরা গাছের সাথে লটকাইয়া ওনাকে পাথর মারতে লাগলো একজন পীর দেখবেন পীর যখন ধরবেন এমন পীর ধরবেন যেই পীরের মধ্যে শরীয়ত আছে মারিফত আছে হাকিকত আছে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ আজকে আপনাদের এলাকায় একজন পীরে কামেল আগমন করেছেন উনি হলেন ফাতেহাবাদের পীর সাহেব কেওলা শরীয়ত আছে মারিফত আছে জুড়ে বলুন সুবহানাল্লাহ আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ ওই ওই পাদ্রির জায়গায় আরেকজন পাদ্রি তারা নিয়োগ দিল এই পাদ্রি ছিল খুব ভালো মানুষ সালমান ফার্সি ওই পাদ্রির সঙ্গে তাইকা ইবাদত বন্দেগি করতে লাগলেন ওই পাদ্রি যখন এতেকালের সময় আসলো সালমান ফার্সি ডাক দিয়া বললেন পাদ্রি আপনার এতেকালের পর
আমি কার কাছে যাব জবাব দে বাবা আমার ইন্তেকালের পর তুমি মুসলে শহরে চলে যাবা ওখানে একজন সৎ পাদ্রী আছে ওই পাদ্রীর সঙ্গে তাইকা তুমি ইবাদত বندگی করবা আমার ভাই ওই পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল সালমান ফার্সি চলে গেলেন মুসলে শহরে মুসলের পাদ্রীর সঙ্গে ইবাদত বندگی করতে লাগলেন মুসলের পাদ্রী যখন বৃদ্ধ হয়ে গেল সালমান ডাক দিয়ে বললেন ও পাদ্রী আপনার ইন্তেকালের পর আমি কোথায় যাব জবাব দেয় তুমি নাসিবাইনে চলে যাবা নাসিবাইনে একজন পাদ্রী আছে ভালো পাদ্রী ওই পাদ্রীর সঙ্গে তাইকা ইবাদত বندگی করবা ওই মুসলে শহরের পাদ্রী ইন্তেকাল হয়ে গেল সালমান ফার্সি চলে গেলেন নাসিবাইনে আমার ভাইরা নাসিবাইনের পাদ্রীর সঙ্গে বندگی করতে লাগলেন নাসিবাইনের পাদ্রী যখন বৃদ্ধ হয়ে গেল সালমান ডাক দিয়ে বললেন হুজুর হুজুর গো আপনার ইন্তেকালের পর আমি কোথায় যাব কয় আমার ইন্তেকালের পর তুমি আম্মার চলে যাবা আম্মার একজন পাদ্রী আছে ভালো পাদ্রী আমার ভাইয়ের নাসিবাইনের পাদ্রী ইন্তেকাল হয়ে গেল সালমান ফার্সি চলে গেলেন আম্মার জোরে বলো আল্লাহু আকবার এবার ভাইরে আম্মারের পাদ্রীর সঙ্গে ইবাদত বندگی করতে 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 ওই পাদ্রী যখন বুড়া হয়ে গেল সালমান ডাক দিয়া বললেন বাবা গো আপনার ইন্তেকালের পর আমি কোথায় যাব ডাক দিয়া বলে ওই পাদ্রী ডাক দিয়া বলে বাবা রে আমার ইন্তেকালের পর আর কোন সৎ পাদ্রী তুমি পাইবা না আমাদের যে ধর্ম আছে সেই ধর্ম বিলুপ্ত হয়ে যাবে এখন তুমি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করবেন মক্কা নগরে জন্মগ্রহণ করবে দিনের নবী হিজরত করবেন সোনার মদিনায় জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ইন্তেকালের পর তুমি আখেরি জামানার পয়গম্বরের কাছে চলে যাইও ডাক দিয়া বলে হুজুর আখেরি জামানার পয়গম্বর আমি চিনব কিভাবে কয় উনি আরব দেশে মক্কা নগরে জন্ম হবে এলাকার মানুষ উনাকে চিনবে না উনার সঙ্গে দুশ্মনী করবে উনি হিজরত করবেন দুইটা পাহাড়ের মাঝখানে ওই দুই পাহাড়ের মাঝের মধ্যে খেজুরের গাছ থাকবে খেজুর বৃক্ষে পরিপূর্ণ জায়গাটা থাকবে সালমান রে ও সালমান খেজুর বৃক্ষ পরিপূর্ণ জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিব কি নাম ইয়াসরিব জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের ওই পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল পাদ্রী জিজ্ঞেস করলেন পাদ্রী বুঝলাম উনি ওই ইয়াসরিবে হিজরত করবে উনি যে আখেরি জামানার পয়গম্বর উনাকে আমি পরিচয় পাবো কিভাবে কয় উনার মধ্যে তিনটা আলামত থাকবে কয়টা আলামত কয়টা আলামত তিনটা আলামত থাকবে এক নম্বর আলামত হলো উনি সদগার মাল গ্রহণ করবে না সদগা খাবে না এক নম্বর আলামত দুই নম্বর আলামত হলো উনি হাদিয়া দিলে হাদিয়া নিবে হাদিয়া খাবে তিন নম্বর উনার কাদের মধ্যে মহানে নবুয়ত থাকবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এই তিনটা আলামত যদি উনার মধ্যে পাও মনে কইরো উনি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ওই আম্মারের পাদ্রীর ইন্তেকাল হয়ে গেল সালমান ফার্সি এখানে এক পাল বকরি উনি লালন পালন করতেন একদল বণিককে ডাক দিয়া বললেন ও বণিকেরা আমার ছাগলগুলা তোমরা সবগুলা ছাগল নিয়ে যাও একটা কাজ করো আমারে তোমরা নিয়ে চলো আরব দেশে বণিকেরা বলল ঠিক আছে চলো আরব দেশে নিয়ে গেল আরব দেশে যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে ওয়াদিল কুরা নামে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো ওয়াদিল কুরা ওই ওয়াদিল কুরার মধ্যে খেজুর বৃক্ষ পরিপূর্ণ একটা ইহুদির কাছে ওই বণিকেরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে
এলাকার মধ্যে খেজুর গাছ দেখতেছি হয়তো দিনের নবী এখানে হিজরত করবে কিন্তু না না এই জায়গা হিজরতের জায়গা না এটা হলো ওয়াদিল কুরা আমার ভাইরা ওই জালিম ইহুদির সারাদিন কাজকর্ম করে আমার ভাইরা দিন যায় রাত যায় আখেরি জামানার পয়গম্বরের খবর নিতে তাকে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 الله 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 صل وسلم وبارك عليه أمر بارك وبير من جوك আমার দিকে তাকান রে বন্ধুরা আমার ওয়াদিল কুরাতে ইহুদির কাছে বিক্রি করে দিল হঠাৎ করে ইয়াসরিব থেকে মদিনা শরীফ থেকে ওই ইহুদির একটা চাচত ভাই ওয়াদিল কুরাতে আসলো ডাক দিয়ে বলে সালমান ফার্সির মুনিবরে ডাক দিয়ে বলে ভাই তোমার গোলামটা আমার বড় পছন্দ হয়েছে ওই গোলামটা আমার কাছে বিক্রি করে দাও ওই ইহুদি সালমান ফার্সিকে বিক্রি করে দিল তার চাচত ভাইয়ের কাছে চাচত ভাই সালমান ফার্সি নিয়ে আসলেন ইয়াসরিবে ওই ইয়াসরিব আমার নবীজি হিজরত করার কারণে নবীজির আগমনে নবীজির কদম মুবারক লাগার কারণে এই জায়গাটার নাম হইয়া যাইবে সোনার মদিনা জুড়ে বলুন সুবহানাল্লাহ একজন বলে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলুন আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলি নাই বলবো না বলতে পারি না বলুন বলি নাই বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ইয়াসরিবে তো ইয়াসরিবে ছিল কিছুই ছিল না দিনের নবীর কদম লাগে হইল মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলুন আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলি নাই বলবো না বলতে পারি না বলুন বলি নাই বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ রে বন্ধুরা আমার সালমান ফার্সিকে মদিনাতে যখন ইহুদি নিয়ে আসলো ওই ইহুদি সালমান ফার্সি একদিন নিয়ে গেছে খেজুরের বাগানে খেজুরের বাগানে নিয়ে গেছে খেজুর পাড়ার জন্য সালমান ফার্সি খেজুরের গাছের উপরে উঠেছে এমন সময় ওই ইহুদি তার মালিকের একটা আত্মীয় আসছে আত্মীয় আসার পরে ডাকবে বনি কায়লা ধ্বংস হয়ে যাও তার ভাই কয় কেন কয় আরব দেশ থেকে মক্কা নগর থেকে একটা লোক আসছে এই লোকগুলো আখেরি জামানার পয়গম্বর সমস্ত মদিনার মানুষেরা তার পিছনে লাইন জুড়ে বলুন আল্লাহু আকবার নারে তাকবীর সালমান ফার্সি যখন ওই লোকের কাছ থেকে শুনতে পারলেন গাছের উপর থেকে খুশিতে বাবা গয়া পড়ে গাছের উপর থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল রে বন্ধুরা আমার সালমান ফার্সি গাছ থেকে তাড়াতাড়ি নামলেন নামার পর ওনার মুনিবরে ডাক দিয়া বললেন মুনিব আপনারা কি আলাপ আলোচনা করতেছিলেন আখেরি জামানার পয়গম্বর কে আমরা কি আলাপ আলোচনা করতেছি তুমি এটা দিয়ে কি করবা ধা করে একটা তাপ্পর বসাইছে সালমান ফার্সির গালে জুড়ে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার
সালমান ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দে মনিব রে ও মনিব কই কেন তুই জিজ্ঞেস করলে আমরা কি আলাপ করতেছিলাম কই না না আমি জানতে চাইছিলাম আখেরি জামানার পয়গম্বরের কথা আপনারা আলাপ করতেছিলেন আমি একটু শুনতে চাইছিলাম সালমান ফার্সি আমার ভাইরা সারাদিন মুনিবের কাজকর্ম শেষ করে সন্ধ্যা যখন গড়ি আসছে উনি মদিনার শহরের দিকে বের হলেন তাকাই দেখেন রাস্তার মধ্যে কিনারে দিনের নবী মুসলমানদের মধ্যে দিনের নবী কলমার দাওয়াত দিতেছেন নও মুসলিম সাহাবি অনেক সাহাবি অনেকদেরকে মুসলমান করাইতেছেন আর কলমা শরীফের দাওয়াত দিতেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ সালমান ফার্সি নবীজিকে দেইকা তাড়াতাড়ি কিছু খেজুর নিয়ে গেলেন খেজুর নিয়ে ডাক দিলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা নিয়ে আসছি এগুলো আপনারা আমি সদকা দিলাম আপনি খান দিনের নবী ফরমান আমি সদকা খাই না আমার সাহাবীদের মধ্যে বণ্টন করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সালমান ফার্সি খুশিতে বাকবাক আমার মুনিব বলেছিল আমার উস্তাদ পাদ্রি বলেছিল তিনটা আলামতের মধ্যে একটা আলামত হবে একটা আলামত হবে উনি সদকার মাল খাবে না একটা পাওয়া গেছে ঠিক না বেডি আমার ভাইরা পরের দিন সালমান ফার্সি আবার চলে গেলেন আবার কিছু খাদ্য দ্রব্য নিলেন নিয়া ডাক দিলেন হুজুর ও হুজুর এটা আমি হাত দিয়া দিলাম আপনি খান সাহাবিদেরকে দেন দিনের নবী বললেন দেন তাড়াতাড়ি দিনের নবী মুখের মধ্যে দিলেন সাহাবিদের মধ্যে দিলেন সালমান ফার্সি খুশিতে বাদ বাদ আমার আমার উস্তাদ বলেছিল তিনটা আলামতের মধ্যে দুইটা আলামত পাওয়া গেছে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর আলামত হলো মহরে নবুয়ত দিনের নবীর একজন সাহাবি ইন্তেকাল করেছি আমার ভাইরা জান্নাতুল বাকির কবরস্থানে আমার ভাইরা দিনের নবী তাকে দাফন করবেন সালমান ফার্সি তাকাই দেখি দিনের নবীর পিছনে পিছনে ঘুরে নবীজি বুঝতে পারলেন সালমান মহরে নবুয়ত দেখতে চায় আমার নবীজি চাদর মুবারক সরাই দিলেন সালমান ফার্সি এই কাদের মধ্যে মহরে নবুয়ত দেখে একটা চিৎকার মারলো হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি আখেরি জামানার পয়গম্বর আমারে পড়াই দেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ সালমান ফার্সি মুসলমান আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب فاجعل لي افئده من الناس تهوي اليهم الى القريه البهتلي مبود مبود گو তাকাই দেখুনা বহুতলি স্কুল মাঠ হরিরামপুর মানিকগঞ্জ বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে এশার নামাজের পরে কুরআন শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পাঠ করে আপনার শাহি দরবারে ভিখারির মতো দোকানে হাত বাড়াইলাম মেহরবানি করে সবটুকুন যা মঞ্জুর করেছ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও নবীজির পাশে আবু বকর সিদ্দিক নবীজির পাশে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ রয়েছে ওনাদের রুহি মুবারকে পৌঁছাইয়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সোয়াদে উহুদ সোয়াদে বদর সোয়াদে কারবালা সকল রুহি মুবারকে পৌঁছাইয়া দাও মাবুদ গা গা মাবুদ
ابو حنیفہ مالک شافعی امبلی ابو یوسف محمد رحمت اللہ علیہ ابراہیم ابن آدم حسن بصری ربیع بصری واسکرنی عبدالقادر جیلانی خواجہ معین الدین سیستی شنجری مجدد الفسانی بہاءالدین نقشبندی سلیٹر زمینی بابا شاہ جلال یامینی شاہ پران اونر سنگر ساتھی سکل روح مبارک پہنچایا دا ফুরফুরার ফুলবাগানে পৌঁছে দাও কেরামত আলী জয়নফুরি রহমতুল্লাহ আলাইহির রূহে মুবারক পৌঁছে দাও শশিনার ফুলবাগানে পৌঁছে দাও সোনাকান্দার ফুলবাগানে পৌঁছে দাও আমার পীর মুর্শিদ দরাদরি কইরা গড়ের বাহির করবে বড়ই পাতারে গরম জলে গোসল করাইবে ছেলে মেয়ে কান্তে কান্তি বেহুশ হইবে ইমাম সাবে বসে বসে পোশাক বানাইবে মসজিদ থেকে পালকি কানা হাজির করিবে বলো না ইয়া আল্লাহ আরে আল্লাহর চিৎকার দিয়ে একটা ডাক দেন ইয়া আল্লাহ সারি সারি কাতার বাদি জানাজার নামাজে পড়বে আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে কান্তে কান্তে বেহুশ হইবে আল্লাহ চারিজনে কাঁদে করে রাস্তাতে চলিবে আল্লাহ তিনজনে দইরা মোরে কবরে শুয়াইবে সারি সারি বাঁশের কারি উপরে বিছাইবে আল্লাহ বলে নাই আল্লাহ ডাইনে বামের মাটি দিয়া বাড়ির দিকে চলবে আপন ছেলে বারে বারে বাবার কবরের দিকে চাইবে প্রাণের আপনি কবর থেকে তারে নীর ডাকে বলো না ইয়া আল্লাহ আরে আল্লাহরে মায়ে করে একটা ডাক দেন ইয়া আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরারে ওলিউল্লাহ বানাইছো নি আদম নবীর সাথে কইছো কথা আরফাতের মাঠে নিয়া আমরার সাথে কইবানি কথা ও আল্লাহ সর খাতের গাটি যায়া গোয়া আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে সুখে আসি কি দুঃখে আসি গো ও আল্লাহ খবর নিলাই না গোয়া আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে ইব্রাহিম নবীর শোনে কইছ কথা আগুনে ফেলিয়া আমরার শোনে কইবানি কথা ও গোয়া আল্লাহ আল্লাহ কবরেতে যায়া গোয়া আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে সুখে আসি গি দুঃখে আসি গো আল্লাহ খবর নিলাই না গোয়া আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে মুসা নবীর শোনে কইছ কথা তোর পাহাড়ে যাইয়া আমরার শোনে কইবানি কথা গোয়া আল্লাহ
আল্লাহ হাশরের মাটি যায়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে সুখে আসি কি দুঃখে আসি গো ও আল্লাহ খবর নিলাই না গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে বলো না ইয়া আল্লাহ يوسف نبير شانه كوي سوكوتا كوات فلية امرار شانه كوي باني كوتا يوغو يا الله ميزان رغاتي جايا غو يا الله করো আল্লাহ জালয় তোমার মনে শোকে আসি কি দুঃখে আসি গো ও আল্লাহ খবর নিলাই না গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে বলো না ইয়া আল্লাহ আরে চিৎকার দিয়ে একটা ডাক দাও ইয়া আল্লাহ জাকারিয়া নবীর সাথে কইছো কত করাতে সিরিয়া জাকারিয়া নবীর সনে কইছো কত করাতে সিরিয়া আমরার সনে কইবানি কোতায় গো আল্লাহ আল্লাহ ফুল চিরাতের ব্রিজে যায়া গো আল্লাহ করো আল্লাহ জালয়ে তোমার মনে শোকে আসি কি দুঃখে আসি গো ও আল্লাহ খবর নিলাই না গো আল্লাহ করো আল্লাহ জালয়ে তোমার মনে বলো না ইয়া আল্লাহ ورودا الله আজকের মাহফিলে ফাতিহাবাদের তোমার ওলি আসছে আল্লাহ তোমার ওলির আগমনের উসিলায় আজকের মাহফিলকে রহমত বরকত দিয়া ভরপুর করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে আল্লাহ এই মাহফিল প্রতি বছর এখানে উন্নতির সঙ্গে দায় মারে কায়েম রেখে দিও যেদিন ও আমাদের নামে মউতের পালকি পাঠাইবা আমি জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল এটা কার জন্য আখেরি মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় কাফনের কাপড় যদি বাজারে আইসা যায় কাফনের কাপড়টা ঢাকায় ফিরাইয়া দিয়া এটা মক্কা মদিনার এহরামের কাপড় বানাইয়া দাও মা বোনেরা হাত তুলে ধরেছে এদিন মা ফাতেমার মতো দরজা দাও যুবক আমার সোনার মানিকের আসছি এদের হাসান হুসাইনের মতো দরজা দাও বুড়া বুড়া বাপ জানেরা রে আপনারা দেখলে আমার বড় মায়া লাগে আমার নবী বলেছি আমার উম্মতের হায়াত হবে ষাট অথবা সত্তর খুব কম সংখ্যক সত্তর ফাড়ি দিবে আমি জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত আল্লাহ আমার বুড়া বুড়া বাপ জানেরা এদের হায়াত বাড়িয়ে দাও এদের আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও যেদিন আমাদের নামে মউতের পালকি পাঠাইবা ওই দিন দিও আমাদের জবনে জারি করেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ